মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয় সেটা হলো কাশি দিলে পেশাব বের হয় নামাজে এমন বারবার হলে করণীয় কোন কোন কারণে বান্দার নেকামলগুলো কবুল হয় না বান্দার নেকামল কবুল হবার ক্ষেত্রে কোন কোন কারণগুলো বাধা হয়ে দাঁড়ায় প্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে না দিয়ে কি বাবা হজে যেতে পারবে না আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায় আমার করণীয় কি এরপরে কাইসান কানি যে আইডি থেকে আপনি ইউটিউব চ্যানেল আমাদের প্রশ্ন করেছেন হুজুর মাঝে মাঝে হাইজ অবস্থায় কলে গোসল করি আবার সবাই সেখানে হজু করে শরীর থেকে পানি ওখানে পড়ে ওখানে হুজু করলে কুজু হবে আপনার শরীরে কোনো নাপাক থাকলে সে নাপাক যদি টয়লেটে কোনো জায়গায় নাপাক মিশ্রিত পানি যদি জমা হয়ে যায় তাহলে তো সেটা অন্য কারো গায়ে লাগলে নাপাক হবে যেহেতু অল্প পানিতে নাপাক পড়লে পুরোটাই নাপাক হয়ে যায় আর যদি ব্যাপারটা এরকম হয় আপনি গোসল করার পর সেখান থেকে পানিটা ধুয়ে চলে গেছে তাহলে সেক্ষেত্রে সেখানে এসে আর যোগ করলে কোনো অসুবিধা হবে না আহ রনি আপনি লিখেছেন মসজিদে ঢুকে দুই রাকাত সালাত পড়ে তারপর বসতে হয় যদি দেখি দু একাত পড়ার পর্যাপ্ত সময় নেই তখন কি বসে যাব নাকি দাঁড়িয়েই থাকবো দেখেন খুব অল্প সময় আসে অপেক্ষা করবেন দাঁড়িয়ে কারণ বিশাল সাহেব নিষেধ করেছেন মসজিদ ঢুকার পর টাকা সালা করা ছাড়া বসতে কোন কোন কারণে বান্দার নে কামলগুলো কবুল হয় না বান্দার কামল কবুল হবার ক্ষেত্রে কোন কোন কারণগুলো বাধা হয়ে দাঁড়ায় যখন সেটা এখলাস পরিপন্থী হয় অর্থাৎ কোন নে কামল যদি দুনিয়ামে কোনো উদ্দেশ্যে হয় নাম যশ খ্যাতি কুড়াবার জন্য হয় দুনিয়ামে কোনো ধান হয় তাহলে সেক্ষেত্রে সেটার আল্লা কবুল হয় না আবার বিশেষ এবাদত যেগুলো বিভিন্ন শর্তর উপরে আপনার নির্ভরশীল বিভিন্ন শর্ত শর্তের বেড়া মানে উপর সেগুলো নির্ভর করে সেই এবাদতগুলো শেষ শর্ত না পাওয়া গেলে সেগুলো কবুল হবে না যেমন পবিত্রতা ছাড়া সালাত কবুল হবে না অতএব আপনার পবিত্রতা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সালাত কবুল হবে না কারণ সেটা তার জন্য শর্ত এভাবে অনেক এবাদত আছে যে এবাদতগুলো আপনার বিভিন্ন শর্তের উপরে আপনার নির্ভরশীল এবং সেটার কারণে সেই শর্ত না পাওয়া যাওয়ার কারণে এবাদত কবুল হবে না সেই সাথে আপনার হাদিসের ক্ষেত্রে আসে সরি দানের ক্ষেত্রে আসে না বিশাল আলাহ সালাম সাল্লাহ সৎকাত হুলুর যদি কেউ আত্মসাত করা সম্পদ দিয়ে সাদাকা করে দান করে তাহলে সেটা কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না গ্রহণযোগ্য হবে না ঠিক একইভাবে আপনার যদি কেউ আল্লাহ তালার ঘর জেয়ারত করতে যায় হজ করতে যায় অথচ হারা উপার্জন করেছে সেটা আল্লাহ তালার কাছে কবুল হবে না কারণ সেখানে তৈবাহ তৈব আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র ছাড়ার কোনো কিছু গ্রহণ করবেন না তো আল্লাহ তালার কাছে কবুল হওয়া না হওয়াটা এটা অনেক ইবাদত আছে যে ইবাদতের নির্দিষ্ট শর্ত আছে সেই শর্তা শর্তগুলো না পাওয়া যাওয়ার কারণে আল্লাহ তালার কাছে সেটি গ্রহণযোগ্য হয় না বাকি মোটা দাগে হলো এখলাস না থাকলে গ্রহণযোগ্য হয় না সুন্না পদ্ধতি যদি অনুসরণ না করা হয় তাহলে সেক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না অবকার লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায় আমার করণীয় কি নামাজ পড়ার সময় যদি অন্যদিকে মনোযোগ চলে যায় ধ্যান চলে যায় আপনি চেষ্টা করবেন সেটাকে ফিরিয়ে আনার জন্য মানে কন্টিনিউয়াসলি মনোযোগ থাকবে এবং একটু এদিক সেদিক যাবে না ব্যাপারটা সেরকম মানুষ হিসাবে আমাদের এদিক সেদিক চলে যেতে পারে কিন্তু কর্তব্য হলো যখনই মনে পড়ে যে আমি আর সোলাতে আসি অন্যদিকে কেন আমার মন গেল তখন সাথে সাথে আবার সালাতের মধ্যে আমরা ফিরে আসার চেষ্টা করবো আল্লাহর সাথে কথোপকথন করার চেষ্টা করব কারণ সৈয়মসিম হাদিসের সালাতকে মোনাজাত মা আল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথন হিসেবে আখ্যায়িত করা হয়েছে সাদিকুর রহমান লিখেছেন স্বেচ্ছায় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর আমি যদি হালাল উপার্জন করি তাহলে সেই চাকরিটা কি হালাল হবে স্বেচ্ছায় ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন আর যে উপার্জন করছেন সেটা যদি হালাল উপার্জন হয় অর্থাৎ কাজটা যদি হালাল হয় তার বিনিময়ে পারিশ্রমিক সেটা হালাল হবে বাট আপনি ঘুষ দিয়ে চাকরি কর নেওয়ার কারণে আপনার গুনা হয়েছে সেজন্য আমার কাছে স্টেকফার করতে হবে সোমেয়া মজুমদার লিখেছেন শাহজাদাত আঙ্গুল দিয়ে দাঁত মাজা নাকি ইসলামের সুজিতে নিষিদ্ধ কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন শাহজাদাত আঙ্গুল দিয়ে দাঁত মাজা অর্থাৎ এরকম ব্রাশ করা বা ঘষা এটা নিষিদ্ধ এরকম কোনো কথা করার আছে বলে আমার জানা নেই মোহাম্মদ সুভ আপনি লিখেছেন প্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে না দিয়ে কি বাবা হজে যেতে পারবে হজ যদি ফরজ হয় হজ ফরজ হওয়ার জন্য হজের মরশুমে হজ করার মতো টাকা এবং সামর্থ্য আছে সেটুকু যথেষ্ট অতএব তিনি হজ করতে যাবেন মেয়েকে বিয়ে না দিয়ে হজে যেতে পারবেন না এমন কোনো কথা নেই বিয়ে কোন তিনি আপনার চেষ্টা করবেন কিন্তু যদি কোনো কারণে মেয়ের বিয়ে বেটে বলে না হয় তাহলে সেক্ষেত্রে তিনি হজে চলে যাবেন হজ থেকে এসে মেয়ের বিয়ে দিবেন কিংবা অন্যদেরকে দায়িত্ব দিয়ে যাবেন যে এর মধ্যে উপযুক্ত ছেলে পেলে তোমরা বিয়ে দেওয়ার ব্যবস্থা করবে ইত্যাদি অর্থাৎ মেয়ের বিয়ের সাথে হজকে ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই মুসলিম আক্তার আপনি লিখেছেন আমি আগে পর্দা করতাম না এখন করি আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেয়া ছিল সেই ফেসবুক আর আমার কাছে নেই সেটা হ্যাক হয়ে গেছে শত শেষা করার পরও আইডি ফেরত আনতে পারিনি এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুণা হচ্ছে এখন গুণা হচ্ছে এখন আমি কি করব। পর মুসলিমা আপনি যেহেতু চেষ্টা করেছেন এবং কোনো উপায়ে সে আইডি আপনি উদ্ধার করতে পারেননি এবং আপনার ছবিগুলো থেকে যাচ্ছে এবং মানুষ দেখে দেখছে এবং আপনার গুণা হচ্ছে তো আপনার সাধ্য অনুযায়ী আপনি সব চেষ্টা যেহেতু করেছেন আশা করেন যে আল্লাহ তাহলে আপনাকে মাফ করবেন আল্লাহ কাছে আপনি ইস্তেফার করবেন আপনার ভুলের জন্য এবং এখনও সেই ছবিগুলো অনলাইন থেকে সরাবার জন্য কোনো ওয়ে যদি থাকে আপনার সাধ্য অনুযায়ী সেই চেষ্টা আপনি করতে থাকবেন এবং আল্লাহর ক্ষমা করবেন ইনশাল্লাহ আপনার ইচ্ছার বাইরে যদি কোন অন্যায় গুণা হয়ে থাকে তবে এই ধরনের গুনাহ করার সময় আমাদের এই জন্য চিন্তা করা উচিত যে গুণাগুলো প্রতিটা গুণাহেরই ভয়াবহতা অনেক বেশি কিন্তু কিছু কিছু আছে যে আসলে এর ক্ষতিকর দিকগুলো দীর্ঘ মেয়াদে বহন করে বেড়াতে হয় সেজন্য সেগুলো থেকে বাঁচার আপনার চেষ্টা আমাদের থাকতে হবে সোহান আপনি লিখেছেন আগে থেকে বেশি পরিমাণ টাকা ঋণ নিলে ঋণ থাকলে সেটা পরিশোধ না করে কোরবানি করলে কি কোরবানি আদায় হবে আহ দেখুন আপনি আগে অনেক ঋণ নিয়েছেন এখন সেই ঋণ পরিশোধ আপনি এখনো করেন না ঋণ পরিশোধ হওয়ার মতো ব্যবস্থা আছে এবং পরিশোধ হবে তাহলে সেক্ষেত্রে আপনার ঋণ থাকা অবস্থা আপনি কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি ব্যাপারটি এরকম হয় যে আপনার ঋণটা পরিশোধ না করে আপনি কোরবানি করছেন অথচ কোরবানি না করলে সেই টাকা দিয়ে ঋণ পরিশোধ করলে ঋণ একটু এগিয়ে যেত তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ওই অবস্থায় কোরবানি করা যায় নয় কারণ ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি বিধান প্রযোজ্য হয় না তাহলে ঋণকে আমরা দুই ভাগে ভাগ করলাম একটা হলো সিস্টেমিক্যাল ঋণ যেটা আপনি হয়তো কৃষিতে দিয়ে যাচ্ছেন অথবা পাওনাদার থেকে নির্দিষ্ট সময় নিয়েছেন তার মধ্যে দেওয়ার ব্যবস্থা আছে অথবা পাওনাদার পক্ষ থেকে প্রেশার নেই এরকম ঋণ যদি হয় সেগুলো রেখে আপনি কোরবানি সেগুলো থাকে সত্ত্বেও কোরবানি করতে পারেন আর যদি ঋণ করেছেন কিন্তু পাওনাদার পাওনার দেওয়ার সময় অতিবাহিত হয়ে গেছে আপনি করছেন অথবা পাওনাদার আপনাকে সময় দেয়নি আপনি জোর করে তাকে আপনি করে অথচ আপনার কোরবানিটা ঋণ আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার প্রভাব সৃষ্টি করতে পারে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য কোরবানি করা যায় হবে না ঋণ আদায় না করে সোনিয়া শারমিন আপনি লিখেছেন মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয় সেটা হলো কাশি দিলে পেশাব বের হয় নামাজে এমন বারবার হলে করণীয় কি অবস্থায় নামাজ হবে কিনা আহ মহিলা পুরুষ হোক যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যদি এরকম হঠাৎ হয় তাহলে সেক্ষেত্রে আবার পড়বেন যেহেতু আপনার পেশাব বের হওয়ার কারণে অজু ভঙ্গ হয়ে গেছে কাপড় নাপাক হয়ে গেছে যদি আপনি কাপড়ের অংশটাকে পরিষ্কার করে পবিত্র করে আবার ওজু করে নামাজ পড়ে নিবেন আর যদি এটা অনবরত হতে থাকে ধরুন আপনার ডালি হয় ড্রালি হয় তাহলে সেক্ষেত্রে তো আপনি মাজুর চার ভাগে তেমন পড়ার মতো সময়ও আপনার গ্যাপ জানা না হতে থাকে তেমন সেক্ষেত্রে আপনি মাজুর আর মাজুর ব্যক্তি যিনি তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করলে ওই অজুর ওই ওক্তের অজু করার পর এরপর যতবারই ওই সমস্যাটা দেখা দে তার অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গের অন্য কোনো কারণ দেখা দেওয়া ছাড়া অর্থাৎ পুরো ওয়াক্ত ওই অবস্থায় তিনি সালাদ কন্টিনিউ করতে পারবেন যদি তার এই পরিস্থিতিটা আসলে হতে থাকে ইমান ধরে রাখতে পারছেন না ইমান ধরে রাখতে না পারার কারণ হলো যে আমরা যে সময়টাতে পার মানে যে সময়টাতে পৃথিবীতে আছি বা যে সময়টা পার করছি এটি ফেতনা সংকল সময় ক্যামতের আগে পৃথিবীতে ফেতনা ভয়াবহ আকার ধারণ করবে ক্যামত যত নিকটবর্তী হবে ফেতনা তত বাড়বে ফেতনা মানে পরীক্ষা অর্থাৎ ধোঁয়াশা বিভ্রান্তি ইমান উপরে টিকে থাকা সো টাফ হবে এবং নানা চ্যালেঞ্জ আসবে সেটা তথাকিত বিজ্ঞানের উন্নতির নামে হতে পারে অর্থাৎ বিজ্ঞানের উন্নতি তো ভালো খারাপ কিছু না কিন্তু এগুলো একটা পর্যায়ে মানুষকে আল্লাহর প্রতি অবিশ্বাসী করে তোলা আখারাতের প্রতি অবিশ্বাসী করে তোলা আখারাতের প্রতি আপনার কি বলে এটাকে সন্দেহ প্রবণ করে তোলা এরকম নানাবিধ আশঙ্কার পথ কিন্তু অনেক সময় উন্মোচন করে সেই জন্য আপনার বলছি যে এটি শেষ জমানা এবং ফেতনা সংকুল সময় আমাদের উচিত হবে এই সময়গুলোতে আল্লাহ আল্লাহাবুল্লা আলমিনের কাছে কায়মন বাক্যে দোয়া করা আল্লাহজন আমাদেরকে ফেতনা থেকে হেফাজত রাখেন সেই সাথে দিনদার এবং তার এবং পরেশগারদের সোভতা এবং সান্নিধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের সোহত সান্নিধ্যে আমরা যদি থাকতে পারি তাহলে সেক্ষেত্রে ইংসা আল্লাহ হবে ইদিন আমরা এ ধরনের ফেতনা থেকে বিপদ থেকে বিশেষ করে ইমান বিধ্বংসী বিষয় থেকে বেঁচে থাকতে পারবো অতএব আপনার আমার উচিত হবে বেশি বেশি নেকর আল্লাহ ভিরু এবং দিনদারদের সোহতে এবং তাদের সান্নিধ্যে যাওয়া আপনার কর্মস্থল আপনার শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনার পুরো বলয় আপনার বন্ধুবান্ধব সার্কেল পুরো জিনিসটা যেন দিনমুখী যারা আছে সেই মানুষগুলোকে আপনি গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে রাখেন রাখেন আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ হাব্বি ইমান আল্লাহ আমাদের প্রতি আমাদের কাছে ইমানকে প্রিয় করে দিন ওজাইন হফিকুল এবং আমাদের ইমানকে আমাদের অন্তরে আপনি সুশোভিত করে দিন সাজিয়ে দিন যাতে করে ইমান দিয়ে আমাদের অন্তর আলোকিত থাকে আমরা আলোকিত থাকি সেই সাথে আপনি আহ কোরআন করিমের সাথে সময় কাটাতে পারেন কোরআন করিম এর সংস্রব কোরআন করিম তেলাওয়াত এবং সান্নিধ্য মানুষের ইমানকে বৃদ্ধি করে আল্লাহ তালা বলেছেন ওইজাজ আয়াত ইমানা যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি হয় বিধায় আপনি এই কাজগুলো বেশি থেকে বেশি করার চেষ্টা করবেন